মুক্তির দশম সপ্তাহে পরাণ, অন্যদিকে সপ্তম সপ্তাহে হাওয়া। দুটি ছবির ব্যাপারে দর্শকের আগ্রহ এখনও কমেনি। পাশাপাশি এ মাসে যুক্ত হচ্ছে আরও 7টি সিনেমা। চলছে বাংলা সিনেমার রমরমে সময়, কিন্তু কোন সিনেমা করবে দর্শকের পয়সা উসুল? শুক্রবার মুক্তি পাবে সাইদুল ইসলাম পরিচালিত এবং ইমন ও নবাগত সালভা অভিনীত বীরত্ব। খল চরিত্রে নজর কেড়েছেন ছোট পর্দার দাপুটে দুই অভিনেতা ইন্তেখাব দিনার ও আহসান হাবিব নাসিম। আরও আছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। সাইদুল ইসলাম রানা পরিচালিত প্রথম চলচ্চিত্র বীরত্ব, আদৌ কি হলে বীরত্ব দেখাতে পারবে? এই মুসা চৌধুরীর লোভ লালসার কারণে কত শত শত জীবন আজ নষ্ট হয়ে যাচ্ছে। পুলিশের সাথে ভয় শব্দটা যায় না। তার পরের সপ্তাহেই মিস বিউটির ভেলকি নিয়ে আসছে মাহমুদ দিদারের বিউটি সার্কাস। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির ট্রেলার ইতিমধ্যে সাড়া ফেলেছে। জয়া হাসান, ফেরদৌস, তৌকির আহমেদ, গাজী রাকায়েত, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, হুমায়ুন কবির সাধুকে নিয়ে তারকা বহুল বিউটি সার্কাস মুক্তি পাবে 23 তারিখে। আরও খবর জানাতে আপনাদের সামনে হাজির করছি স্বয়ন বিউটিকে। কি থাকছে বিউটি সার্কাসে? একটি ভালো ছবি, একটু অন্যরকম ছবি হচ্ছে বা হবার ট্রাই করছে, সেটা একটা বড় বিষয়। যেমন আমার মনে হয় দিদার ইজ আ গুড আইডিয়েটার, সবসময় ওর আইডিয়াস গুলো বেশ ভালো হয়, অন্যরকম হয়। এখন শুধু দেখবার বিষয় যে এক্সিকিউশনটা কেমন করে হয় ফিল্মে। কিন্তু ট্রেইলারটা আসলে ভীষণ ইনভাইটিং, আমাকে সবাই বলছে, এবং ইটস সো কালারফুল, খুব ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। যদি এটা বহুদিন আগে শুট করা, প্রায় 5 থেকে 7 বছর হয়ে গেল, কিন্তু আমার মনে হয় দর্শক, এটার মজাটা হচ্ছে একটা জায়গায় যারা যারা ছোটবেলায় সার্কাস দেখেছে, মানে অ্যাডাল্ট যারা আছে, তারা তাদের একটা নস্টালজিক একটা ফিলিং পাবে, যারা তারা যখন প্যারেন্টসদের হাত ধরে ছবি মানে সার্কাস দেখতে যেত। এখন তো সার্কাসটা হয় না, আর যারা নতুন জেনারেশন, তাদের কাছে তাদের ভালো লাগছে এই জন্য বোধহয় যে এটা একটা ফেরি টেল এর মতো লাগছে, যে আসলে সার্কাসটা কি কি হতো এখানে। তাদের জন্য এটা খুব নতুন একটা এক্সপিরিয়েন্স, একটা ফেরি টেল একটা এফেক্ট তারা পাবে। তোমার নিশ্চয়ই ছোটবেলায় সার্কাস দেখা হয়েছে মেলায়? হ্যাঁ, আমি সার্কাস দেখেছি। আমার মনে আছে কলা বাগানে বা ধানমন্ডি মাঠে, আমি তখন খুবই ছোট, মানে ঠিক সার্কাস কিছুই বুঝতাম না, বাবার সাথে গেছিলাম, তখন বোধহয় দেখেছিলাম। আমার একটু ফ্লিকারের মতো মনে হয়, আসলে এর বেশি আর কিছুই আমার মনে নেই। ভয় লেগেছিল কি কোনো দৃশ্য করতে যেয়ে? কারণ যতটা পড়েছি শুনেছি যে হ্যাঁ, দড়ির উপর দিয়ে হাঁটা, অনেক উঁচু থেকে ঝুলে থাকা। ভয় লেগেছে প্রতিটা পদে, কারণ আমি মনে আছে যে প্রায় 10 ফিট উপরে একটা, ওই যে আমি বলছিলাম টাইট রোপ ওয়াকিং যেটা হয়, সেটা ব্যালেন্স ওয়াকিং, মাথায় একটা ছাতা নিয়ে আমাকে হেঁটে যেতে হয়েছে, আবার পিছোতে হয়েছে, এবং সেটা আমি পেরেছি বোধহয়। ওটা বোধহয় আছে ছবিতে, কতটুকু কি আছে আমি ঠিক জানি না। আর আরেকটা ভয় ছিল, আরো সবগুলোই ভয় ছিল, হ্যাঙ্গিংটা খুব বেশি ছিল না, ওগুলো আমি সাহস করে করে ফেলেছিলাম। একটা ভয় ছিল হচ্ছে হলো আমার, সেটা সেটা হলো একটা হাতির পিঠে উঠবার একটা দৃশ্য ছিল। হাতির পিঠে উঠার দৃশ্যটা ছিল হচ্ছিল মানে একটা হাতি, সেখানে হাতিটা আসবে, আমি হাতির পিঠে উঠবো, এবং আমার হাতে একটা বাংলাদেশের একটা ফ্ল্যাগ থাকবে, এবং সেটা বেশ বড় উঁচু একটা মানে বাঁশ, শক্ত বাঁশ হাতে নিয়ে, হ্যাঁ, বাংলাদেশের ফ্ল্যাগটা হাতে নিয়ে আমি পুরোটা সার্কাস প্যান্ডেলটা চপ করে দেবো। তো তখন আমাকে হাতি হাতিতে যখন উঠতে যাব, তো আমি তো খুব এক্সাইটেড, হাতিতে উঠবো, ঠিক আছে, অনেক চ্যালেঞ্জ। মাহুত তো বললো কে উঠবে, আমি বললাম যে আমার ডিরেক্টর বলছে এই যে উনি উঠবেন। তো আমার বলছে না না উঠতে পারবেন না। আমি বললাম কেন, আমি পারবো উঠতে, বলে না আপনি পারবেন না, আমার এই হাতি ই পছন্দ করে না, কোনো মহিলা পছন্দ করে না, মহিলা দেখলে এরকম করে ধাক এরকম করে উল্টায় ফালায় দেয়, আমি কিন্তু আপনার রিস্ক নিবো না। আমি বলছি যে আমি একটু বড় একটা শ্বাস নিয়ে বললাম আমি তাও উঠবো, আমি দেখতে চাই, আমি দেখি, আমি করবো, মানে আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। হাতির পিঠে তো উঠে বসলাম,
তারপর যেটা হলো হাতির পিঠে, হাতি দেখতে এত কিউট, নরম সরম দেখলে কি হবে, হাতির পিঠে বসবার পর না মানে আমার পেছনে আমার পিঠে সব জায়গায় মানে তার কাটার মতন শুল আছে, কিন্তু পুরা হাতির পিঠে। হ্যাঁ, ওটা বসা মোটেই আরামদায়ক না। হাতির পিঠের উপর খুব পাতলা একটা কাপড় দেওয়া ছিল, কোন রকমে এক হাতে দড়ি দিয়ে, তা এক হাতে বাংলাদেশের পতাকা নিয়ে, হাতি যখন বসা থেকে উঠলো না, তখন মনে হচ্ছে এত বাম্পি একটা ওয়াক ছিল পুরোটা, আমি তো ভিতরে শুধু লাইন আল্লাহ বলছি, আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিও, আর মুখে হাসি দিয়ে পুরো শুটিংটা শেষ করলাম। এটা বলতে যে এটা খুবই ভালো, মানে এই দর্শকদেরকে এই অপশনসটা আমরা দিতে পারছি, আমরা যারা ফিল্ম ফ্র্যাঞ্চাইজিতে কাজ করি, এটা তো আমাদের জন্য খুবই সুখে। তো আমি বলবো অবশ্যই সবাই প্রথমে বিউটি সার্কাস দেখবেন, যেটা আমি অভিনয় করেছি, এবং তারপর অবশ্যই অপারেশন সুন্দরবন দেখবেন, দুটো ছবি দেখুন। কারণ আপনারা বাঙালি দর্শকরা যদি আমাদের ছবি না দেখুন, সেটা হোক অপারেশন সুন্দরবন, সেটা হোক বিউটি সার্কাস, আপনারা যদি না দেখেন তাহলে কি করে হবে? দিনের শেষে আমরা সবাই কষ্ট করে, সমস্ত ডিরেক্টর, সমস্ত আর্টিস্ট আপনাদের জন্যই কাজ করি। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে। আমি বলি এটা কোনো গল্প না, না বিউটি না সার্কাসের। 23 তারিখে মন ভরে সার্কাস দেখে চলে যেতে পারেন সুন্দরবনে, কেননা একই দিনে মুক্তি পাচ্ছে অপারেশন সুন্দরবন। রিয়াজ, সিয়াম আহমেদ, তাসকিন রহমান, জিয়াউল রোশন, রায়সুল ইসলাম, আসাদ ও নুসরাত ফারিয়া সহ এক ঝাঁক তারকা সমৃদ্ধ সিনেমাটি পরিচালনা করেছেন ঢাকা এটা খ্যাত দীপঙ্কর দীপন। সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার র‍্যাব অভিযানের সত্যি কাহিনী অবলম্বনে গড়ে উঠেছে এই সিনেমার গল্প। তারকা বহুল এই চলচ্চিত্রের অর্থায়ন করেছে র‍্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, প্রযোজনা করেছে থ্রি হুইলার্স লিমিটেড। কেমন ছিল গহীন জঙ্গলে শুটিং করার অভিজ্ঞতা? সামনে অপারেশন সুন্দরবনের রিলিজ, প্রিপারেশন নিয়ে জানতে চাই। আসলে রিলিজের পরে তো হলে দর্শকরা যাবে, দেখবে মুভি কেমন হলো, কিন্তু রিলিজের আগ মুহূর্তের যে প্রস্তুতি এবং শুটিং এর সময়কার মুহূর্ত গুলো একটু জানতে চাই। প্রথমে থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ইন ইউর শো, এন্ড দর্শকদের জন্য আসসালামু আলাইকুম। এই সময়টা একটু সবসময় মনে হয় যে ফিল্ম রিলিজের আগে টাইমটা একটু ক্রিটিক্যাল, একটু টাফ। তার কারণ হচ্ছে যে আসলে যা কিছুই করছি মনে হচ্ছে যে ইটস নেভার এনাফ, ইটস নট গুড এনাফ, এরকমই লাগে। কিন্তু তারপর আমরা ট্রাই করছি যে যত তাড়াতাড়ি পসিবল, যত ভালোভাবে পসিবল সেটা দর্শকদের কাছাকাছি যাওয়ার জন্য, আর প্রমোশন করছি, রেগুলার প্রমোশনই করছি। কিছু এক্সট্রাঅর্ডিনারি আইডিয়াস আছে যেগুলোকে এক্সিকিউট করতে একটু সময় লাগছে, সো আই গেস উই আর গোনা ফাইন্ড ইট আউট। সুন্দরবনে শুটিং করা আসলে কতটুকু ঝুঁকি ছিল, তার কতটুকু বা আমরা হলে পাবো? প্রথম কথা যে এটা সত্যি কথা, একটা সত্য অপারেশনের ঘটনার উপর বেস করে আমাদের ছবিটা বানানো হয়েছে। তবে ইটস আ আলটিমেটলি ইটস আ ফিকশনাল স্টোরি, যেটাকে কমার্শিয়ালাইজ আমি বলবো না, যেটাকে আসলে ফিকশনালাইজ করা হয়েছে। এটা ডিরেক্টর তার মতো করে চরিত্রগুলোকে জন্ম দিয়েছেন, তার মতো করে উনি গল্পগুলোর গাঁথুনিকে সাজিয়েছেন। তবে চরিত্রগুলোর প্রত্যেকটারই এক একটা বেজ আছে। আমরা কাজ করেছি যে লোকেশন গুলোতে কাজ করেছি, দোজ লোকেশন আর রিয়েল। এবং যখন কোনো অপারেশনকে ওরা ওখান থেকে মনিটর করছিল, তো তখন ওদের যেসব লোকেশনে যেসব প্রবলেম ওরা ফেস করেছে, আমরা চেষ্টা করেছি যে আমরা দর্শকদেরকে সেই প্রবলেম গুলোকেই ওই সঠিক জায়গাতেই তুলে ধরতে। বাস্তবে ফেস করা হয়েছে সেগুলো তো দর্শক পর্দায় পাবে, কিন্তু যে 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 প্রবলেম গুলো তোমাদের ফেস করতে হয়েছে, তোমাকে ফেস করতে হয়েছে, সেটা যদি আমাদেরকে বলো, তাহলে আমার মনে হয় দর্শক এমন কিছু পাবে যেটা সে পর্দায় দেখতে পাবে না। প্রবলেমের আসলে প্রবলেম না, মানে এগুলো হচ্ছে শুটিং হার্ডলস, এটা সকল শুটিং এই থাকে। অপারেশন সুন্দরবনের সময় একটু বেশি ছিল, কারণ সুন্দরবনের সাথে কাজ করতে গেলে, অ্যাটলিস্ট আমার মনে হয় ঘুরতে গেলে এতটা প্রয়োজন হয় না, তবে কাজ করতে গেলে সুন্দরবনের সাথে আসলে একাত্ম হতে হয়, সুন্দরবনে ইউজ টু হতে হয়। খাবার নিয়ে মুভ করা যেত না, কারণ হেভি খাবার ক্যারি করার মতো সিচুয়েশন থাকতো না। তো আমরা জেনারেলি পানি আর বিস্কিট নিয়ে মুভ করতাম, এবং ওইটা খেয়ে মোটামুটি সারাদিন কাটাতে হতো। বাসায় মানুষজন কেউ কারোর সাথে, মানে কোনো একটা এমার্জেন্সি হলে আমি জানতে পারতাম না, সবাই হাইয়েস্ট গেলে একবার দুইবার কদাচিত কথা বলতে পেরেছে, এর মধ্যে ম্যাক্সিমাম টাইমই আসলে আমাদের নিজেদের সাথেই কাটাতে হয়েছে। আমার পানির ভিতরে একটা শট ছিল যেখানে আমরা ডাইভিং করে আসি, তো শুটিং শেষে যখন আমি উপরে উঠে যাচ্ছি, উঠে যাওয়ার পরে আমাকে ওখানকার একজন মাঝি বলছেন যে আপনাদের এই যে এখানে যে ঠাস ঠাস নেমে গেলেন, আপনাদের আপনাদের ভয় ডর করে না?
আমি বললাম যে ভয় ডর করার এখানে কি আছে, মানে এটা তো শুটিং, শুটিং এর জন্য এটা তো করতেই হবে, পানিতে নামা। বলে আপনি যেখানে পানিতে নামছেন সেই ওইটার এই এরিয়াটার ভিতরেই হচ্ছে কুমির ডিম পারে। অপারেশন সুন্দরবনকে আদৌ পয়সা উসুল করতে পারবে? কতটুকু পয়সা উসুল করবে? আমার তো মনে হয় বিউটি সার্কাস এবং অপারেশন সুন্দরবন দুই মানে দুজনই চেষ্টা করবে পয়সা উসুল করতে। একদমই তাই। জয়াপু কিন্তু তাই বলছিল, জয়াপু অপারেশন সুন্দরবনকে বেস্ট অফ লাক বলছিল। কিছুক্ষণ আগে জয়াপুর সাথে কথা হচ্ছিল আমার বিউটি সার্কাস নিয়ে। থ্যাংক ইউ জয়াপু, থ্যাংক ইউ সো মাচ সিয়াম, এন্ড উইশ ইউ অল দা বেস্ট। এবং আমি সারা তোমার মাধ্যমে আমি এখানে আমার দর্শকদেরকে যেভাবে ওয়েলকাম করতে চাই ঠিক সেইভাবে বিউটি সার্কাস টিমকেও আমি এই শো এর মাধ্যমে ওয়েলকাম করতে চাই, যে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই অপারেশন সুন্দরবন দেখবেন এবং জানাবেন কেমন লাগলো, এবং আমরা ট্রাই করবো আমাদের টিম নিয়ে অবশ্যই আমরা যেন বিউটি সার্কাস দেখতে পারি ইনশাল্লাহ। এই তো ছিল ঢালিউডের খবর। তবে যাওয়ার আগে জানিয়ে যেতে চাই, বলিউড এখন মজেছে ব্রহ্মাস্ত্রে। 400 কোটি টাকারও বেশি বাজেটের এই ফিল্ম তৈরি করতেই নাকি 11 বছর সময় লেগেছে নির্মাতা আয়ান মুখার্জির। 11 বছর আগে আমি মনে হয় চিন্তাও করিনি যে কোনো একটা সময়ে এসে আমি বিনোদন সাংবাদিক হব। সে যাই হোক, তখন থেকে প্ল্যানিং চলছে এই সিনেমার। তবে দর্শকদের মাঝে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। বয়কট ব্রহ্মাস্ত্র আর সেভ ব্রহ্মাস্ত্র হ্যাশট্যাগও চালু হয়ে গেছে। তবে আমি বলবো যে ফিল্ম 3 দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে 225 কোটি টাকা আয় করে ফেলেছে, তা মাস্টারপিস না হলেও ডিজাস্টার হওয়ার কথা না। তার উপরে আছে রণবীর আলিয়ার প্রেম আর বিয়ের গল্প, সাথে অরিজিৎ সিং এর রোম্যান্টিক গান, আর অমিতাভ বচ্চন শাহরুখ খান নাগার্জুনের মতো তারকারা। সমালোচকরা যাই বলুক না কেন, বলিউডে শেষ পর্যন্ত পয়সা উসুল করতে চলেছে 3D সিনেমা ব্রহ্মাস্ত্র। এই ছিল আজকের মতো। সাথে থাকুন প্রথম আলোর, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার ভালো লাগা সিনেমার নাম। আমি সারা ফাইরুজ জাইমা আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী সপ্তাহে।